উপর অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা। বিল্লাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেখান থেকে। আমি সাংবাদিক পরাথ ভাই, আপনার সঙ্গে আছি, সঙ্গে আছেন আমাদের আলোকিত স্যার মুদার মামা। মুদার মামা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার সেখানে নিয়োগ দিয়েছি, হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আমরা আজকে এই প্ল্যাটফর্মে আসছি। প্রথমে আমি বিল্লাল মামা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি সভাপতি নির্বাচিত হওয়াতে বাংলাদেশ সড়ক শ্রমিক লীগের ইলিয়ার শাখায় আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সবাই তুলে ধরবে। আমি সাংবাদিক ফরাদ মামা আপনার সঙ্গে আছি। বিল্লাল ভাই, ছোট বৌমা আমার সহযোগী আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত কিংবদন্তি রাজপুতের লড়াকু সৈনিক আমাদের বিল্লাল হোসেন মামা। আপনাকে আমি সভাপতি হিসাবে পাওয়া আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের আপনাদের ব্রাঞ্চের যে সেক্রেটারি হিসাবে আমাদের মোদার মামা আছে, মোদার মামাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঈদ গেল, ঈদটা আপনাদের কেমন গেল কোরবানি ঈদ, সেই সুবাদে আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন আপনাদের ঈদের আপনাদের পরিবেশ পরিস্থিতি কেমন গেল এবং আপনারা কি অবস্থায় আছেন সে কথাটা একটু বলে ধরবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, যে বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি চারিদিকে দুর্যোগ, মানুষের অবস্থা এই অবস্থা, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি কোরবানি গত বছর থেকে 1 লক্ষ গরু বেশি হয়েছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সরকার সরকারের একটা বিশাল একটা অর্জন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিল্লাল হোসেন মামা, একজন সভাপতি হিসাবে যে কথাটা তুলে ধরেছেন। মোদার কাকা, আমি মোদার মামা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনি আমাদের অধিপতি সেক্রেটারি হিসাবে আছেন এই ব্রাঞ্চে, আপনার অনুভূতির কথাটা তুলে ধরবেন একটু মামা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মোদার মামা, আমরা স্যার মামা হিসাবে আপনাকে পেয়েছি। সর্বপ্রথম আপনারা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ইলেকট্রন শাখার পক্ষ থেকে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী মামা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সাথে দাউদ গান্ধীর গণমানুষের নেতা আমাদের মেজর জেনারেল অসংগত সুবেদ আলী ভুইয়া এপি মহোদয়কে এবং তার সাথে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা ধারাবাহিক রক্ষা করার জন্য। আমি বিল্লাল হোসেন মামা, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পদ্মা সেতু। হ্যাঁ, যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে পেয়েছিলাম বিশ্বব্যাংক থেকে একটি চিন্তাজনক কথা বলেছিল, তখন আমাদের মমতা মাই মা গণনীতি শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। অর্থাৎ আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স যে রাজস্ব আয় দিচ্ছে এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু করবো এবং এই কথা বলেছেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে। হ্যাঁ, অতপতি উনি দেখিয়ে দিয়েছেন 1-42 স্পেন ডান করেছেন, 6.5 কিলোমিটার ডান করেছেন। গত জুন মাসের 25 তারিখে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। বাংলাদেশের একজন মহানায়ক হিসাবে আমি বিল্লাল হোসেন মামা একজন সভাপতি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থায়ন থেকে যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে, আজকে আপনার অভিমতটা প্রকাশ করবেন সম্মানিত মামা। বাংলাদেশ স্বাধীনের সময় যখন 1971 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশের একচেয়ে বড় অর্জন আসছিল, এই 71-এর পর এই পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটা শ্রেষ্ঠ অর্জন, যেটা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপহার দিচ্ছে। এর চেয়ে বেশি পাওয়া আর চাওয়া কিছু নেই বাংলাদেশে। আমি আপনাকে ধন্যবাদ করছি, যারা তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিল, যারা বিরোধিতা করেছিল এবং
আপনি জানেন যে কি জানি বলে গ্রামীণ ব্যাংকের যে ডক্টর ইউনুস ইউনুস পর্যন্ত বিরোধিতা করেছিল, আমেরিকা পর্যন্ত বিরোধিতা করেছিল, তখন জননেত্রী শেখ হাসিনা যেখান থেকে টাকা নেন বিশ্ব ব্যাংক থেকে, কানাডার আদালত এটা খাজির খারিজ করে রেখে দিয়েছেন যে আমরা কোনো টাকা নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিদেশ থেকে আমরা কোনো প্রণোদনা দেয়নি। উনি বলছে যে আমরা ফকিরের জাত নয়, আমরা বীরের জাতি, আমাদের নিজস্ব অর্থায় থেকে লেনদেন হয়নি, সেখান থেকে দুর্নীতি বাকি হয়ে আমরা ধিক্কার জানাই। যে ভূমিকা পালন করছে এই ভূমিকাটা পালন করতে গিয়ে যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগের জন্য আরো যাতে ভবিষ্যতে পরে ঢিঙ্গানের মতো কোন লোক যাতে জন্ম না হয় সেই কামনায় আমি মোদার কাকা। আপনার কাছে মনে হয় না যে ডাক্তার ইউনুস যে কথাটা বলেছেন যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়া এটা আমাদের মমতাময় মা জননীতি শেখ হাসিনার কাছে দেওয়া দরকার, শান্তি পুরস্কার দেওয়া দরকার আমি মনে করি। দেশের একটা এত বড় কাজ করতে জননীতি শেখ হাসিনা সেই কাজের ভিতরে উনি বাধা দিচ্ছেন বাঙালি জাতি হিসাবে, বাঙালির জাতির হিসাবে। তবে পরে আমার মনে হয় বাংলাদেশ সরকার এই দেশ থেকে পরিষ্কার করা উচিত, একটা প্রকল্প কাজ করার মাঝে উনি কেন বাধা দিচ্ছে, এবং কি দেশ নতুন হিসেবে বিরোধী দলের নেত্রী উনি বলছেন নাকি বলে পদ্মা সেতু মাছ আমার মনে হয় এদিন আর সেদিন বাকি নয়, পদ্মা সেতুর উপর দিয়ে বিশ্ব ব্যাংকের গাড়ি যাবে, রাইট? তো সেই সময় আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পার্শ্বে ভাষণের মধ্যে বলেছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ পুরস্কৃত করেছেন একটা অলিখিত ভাষণের উপরে। বিল্লাল হোসেন মামা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি রাজপথের লড়াই কুশনিক হিসেবে একজন সভাপতি হিসেবে সাথে মার্চের ভাষণটা শুনলে কেমন লাগে, এবং এই যে পুরস্কৃত করেছেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এই স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় ভূমিকা এই স্বাধীনতা বাস। আজও ভাষণটা শুনে কেমন লাগে আপনার কাছে? এটা তো মানে আমার বিশ্বাস অন্তত একটু হইলো তার মনে, একটু মনে, একটু হইলো মনে তার সারা যাক। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি যে কথাটা তুলে ধরেছেন মামা আপনার সাথে আমি সহমত প্রকাশ করছি। চায়ের পাকে পাকে টেবিলের সঙ্গে যে কথাটা তুলে ধরেছেন আমি বলবো, বলবি বল উন্নত মামসি শির নেহারি অনত শির ওই শিকর হিমাদ্রি হুলক দুলক গুলক বেদিয়া ক্ষুদার আস নারস সেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ব বিধাত্রী। কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ মজিবের মধ্যে আমার দেখা আলোকিত কিংবদন্তি আমাদের রাজপথের লড়াই কুশলী সভাপতি বিল্লাল হোসেন মামা, এবং আমাদের সেক্রেটারি আছেন মোতার হোসেন মামা, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে মার্চে ভাষণে যে কথাটা বলেছেন যে ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে তিনি ছিলেন, তার আগের দিন রাত্রে ওনার সহধর্মী ওনাকে বললো যে তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই এই ধরনের পাইচারি করতে। উনি এক রুম থেকে আরেক রুম, আরেক বারান্দা থেকে আরেক বারান্দার মধ্যে পাইচারি করছিলেন। ওনার সহধর্মিনী ওনাকে অভয় দিয়ে বললেন যে তোমার কী হয়েছে বলো, তুমি আমাকে খুলে বলো। তখন বললো যে আমাকে আগামী দিন 7 কোটি মানুষের সামনে রেস্কু সমাধানে সন্দেহ করতে হবে, তবে আমি কিছুই শিখি নাই, কিছুই করি নাই, কিছুই লিখি নাই, তবে আমি কী ধরনের ভাষণ দেবো। তখন তিনি বললেন, ওনার সহধর্মিনী অভয় দিয়ে বললেন যে তোমার মন থেকে যা আসবে তাই তুমি করবে। তখনই তিনি গজরিয়ে উঠলেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 41 বছর পর ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত পেয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে কথাটা তুলে ধরেছেন। এখনো আমাদেরকে গর্জিয়ে ওঠে ওনার ভাষণের মধ্যে একাত্তরের চেতনা যেটা আছে, মনে হচ্ছে যে যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আল শাহ যারা আছে তাদের প্রতিরোধ করতে। তো সেই সুবাদে আমি আমার চ্যানেলের মাধ্যমে চায়ের ফাঁকে ফাঁকে টেবিল চর্চার মাধ্যমে আপনি যে কথাটা তুলে ধরেছেন বিলাল হোসেন মামা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিলাল হোসেন মামা, what's your next dream and next goal? একজন সভাপতি হিসাবে আপনার অনুভূতির কথাটা তুলে ধরবেন, আগামী দিনে স্বপ্নটা কি আছে চায়ের ফাঁকে ফাঁকে টেবিল চর্চার তুলে ধরবেন। ইনশাল্লাহ আমার স্বপ্ন হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে, ইনশাল্লাহ আগামীটা দীর্ঘদিন ক্ষমতায় থেকে এইভাবে দেশের উন্নয়ন করবে। আপনি দেখেন বিগত স্বাধীনের পর অনেক সরকার আসছে গেছে, এই আমাদের প্রধানমন্ত্রী আসার পর যে উন্নয়ন হয়েছে মানুষের অগ্রগতি হয়েছে। যেমন আমাদের দেখেন আগে আমাদের এলাকায় অঞ্চলে শহরের কথা বাদ দেন, আমি গ্রামের মানুষ গ্রামের কথা বলি, একটা গ্রামে দুইটা তিনটা বিল্ডিং ঘর ছিল, মাটির ঘর ছিল, মাটি দিয়ে চৌখাত তারা করছিল। এখন ইনশাল্লাহ আপনি দেখেন গ্রামাঞ্চলে যান সুবিধা পাড়ায় 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 এখন দিল্লি একতলা দুইতলা তিনতলা গ্রামাঞ্চলে গ্রামাঞ্চল এই উন্নয়ন চলার পরে এখন কোনো আর দেখি না, দেখি সুবিধা ভূমিকা রাখা দিল্লি মনে প্রধানমন্ত্রী উনি ক্ষমতা আসেন বলেই সঠিকভাবে সঠিক জায়গায় কাজটা হচ্ছে, বিধায় আমাদের উন্নয়ন হচ্ছে। সব কিছু তার সরকার না, যেমন আমাদের প্রবাসী ভাইয়া প্রবাসী ভাইয়েরাও রেমিটেন্স পাঠায় বিধায় আজকে আমরা বিশ্ব ব্যাংকের উন্নতির দিকে যাচ্ছে নাকি, কিন্তু আপনি আমি আপনার কাছে 10 টাকা পাঠাইলাম, এই 10 টাকা কিভাবে ইনভেস্ট করবেন আপনার টাকাটা কিন্তু আমার রদ্রুপ প্রবাসী ভাইয়েরা টাকা পাঠায় দেশে, আর দেশের প্রধানমন্ত্রী টাকাটারে কিভাবে ইনভেস্ট করবে, দেশ উন্নয়ন হবে, আমার ব্যক্তি উন্নয়ন হবে সেই ব্যবস্থাই করছে। ইনশাল্লাহ আমি আশাবাদী আগামী তো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ সরকার গঠন হবে, ইনশাল্লাহ এই ধারাবাহিকতা ধন্যবাদ সভাপতি আমাদের বিলাল হোসেন মামা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলো থেকে সকাল থেকে। আমাদের মোতারা হোসেন মামা যে কথাটা বললেন যে এখন আমরা গ্রামগঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে মৃত্যু, একটি বাড়ি একটি খামার, হ্যাঁ প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, মোতার হোসেন ভাই একজন সেক্রেটারি হিসেবে আমরা যে দিতে পাচ্ছি বর্তমান সরকার আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? ওয়ার্ড মেম্বার থেকে ইউনিয়ন চেয়ারম্যান পরিষদ সদস্য এরপরে উপজেলা যে পক্ষ করছে যে শেখ হাসিনা এমন কোনো ইউনিয়ন ভাত নাই তাদের একটা পাকা ঘর আজকে আমাদের সরকার সফল বিদায় করে দিচ্ছে, সফলতা না হইতে পারতো তাহলে করতে পারতো অনেক অনেক। এখন এই সফলতার কারণে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কার কারণে? জনমন্ত্রী শেখ হাসিনার কারণে। তারপরও মনে করেন আছে না হাইব্রিড উমুক আমলি করে হাইব্রিড নেতা বহুত আছে, কিন্তু ওরা দলকে নষ্ট করার জন্য হাইব্রিড দলের সাথে এক চাষ হলো। আপনি ভোট জেলার যারা আওয়ামী লীগ তাদের কোনো খাওয়া নাই, খাওয়া হচ্ছে কার? হাইব্রিড যারা নেতা কর্মী আছে তাদের, তাদের কারণে আওয়ামী লীগ যারা কর্মী সামনে থেকে আগাইতে পারবে, ওরা দল দলের নাম বিচ্ছে খায় না, আর যারা হাইব্রিড নেতা তারাই দলের নাম বিচ্ছে খায়। মোতার মামা আমি আপনার সাথে সহমত পোষণ করছি, আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন, যারা তোমরা হাইব্রিড আছো মামলা মোকদ্দমা করে তোমরা আওয়ামী লীগের মধ্যে যারা যোগদান করেছো যে যে কোনো ইয়ে করার জন্য আসছো, এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছো, আর যারা তোমরা 10 টাকা কেজি চাল তোমরা হাইব্রিডটা লোক সামলাতে পারো না, দয় করে আমার দলের থেকে বহিষ্কার করো, বহিষ্কার হও। আর যদি দলের মধ্যে যদি দল ব্যক্তি বিশেষ যদি নিয়ে আসে তাদেরকে আমি বহিষ্কার করতে বাধ্য হব,
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বলেছে মজিব ভাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন লক্ষ মজিবের মধ্যে, আমার দেখা কিংবদন্তি মোতার মামা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আলোকিত সভাপতি বিল্লাল হোসেন মামা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আপনারা সরাসরি আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews39.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি ফরাদ মামা বিদায় রেখে আনছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদের দুজন। ধন্যবাদ।